আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে বিকালবেলা স্ন্যাক্সে বানাবো হচ্ছে একটা কিছু চটপাটা টাইপের। তো আমার বর বললো যে না, আমি প্রথমে ভেবেছিলাম যে একটু চিকেন পকোড়া বানাবো, বাট ও বললো যে না একটু কিছু চটপাটা বানাও যাতে মানে চিকেনের হয়, বাট খেতে খুব একটুখানি টক ঝাল মিষ্টি এরকম টাইপের একটুখানি লাগে। তো আমি ভাবলাম ক্রিসপি ড্রাই চিলি যে একটা চিকেন হয়, ফ্রাইড যেটা হয়, সেটা ভাবলাম যে বানাবো। তো চলো তাহলে সেটা বানাই আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি চিকেন কেটে নিয়েছি। বাড়িতে যখনই মাংস আসে তখন ওর জন্য 3-4 পিস তোলাই থাকে, যেহেতু স্ন্যাক্স আইটেম খাই মাঝে মাঝে। তো এখানে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিকেনগুলোকে। তো এবার এটাকে ম্যারিনেট করব। আর এখানে দেখো আমি কেটে নিয়েছি হলো গিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা কুচি, আর এখানে আদা আর রসুন কুচি রয়েছে, আর এখানে টমেটো সস, চিলি সস, সয়া সস, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সড করে রাখা রয়েছে। এখানে রয়েছে হলো ডিম, চিজ, আদা আর রসুন কুচি রয়েছে, পেঁয়াজ আমি দিইনি, আর একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু মেখে আমি এটা ভাজতে বসিয়ে দিয়েছি। ম্যারিনেট করে কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে কিন্তু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবে। তো দেখো আমি ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে কিন্তু এবার আমি ওই পেঁয়াজ, ক্যাপসিকাম আর আদা রসুনের কুচিটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটাকে এবার আমি ভাজবো। চিলি চিকেনে যেমন আমরা মানে জাস্ট একটু সটে করি, খুব একটা ভাজি না ক্যাপসিকাম আর পেঁয়াজটা, কিন্তু এখানে কিন্তু এটা একটু ভাজা হবে। তবে আবার খুব কড়া করে ভাজবে না, মিডিয়ামভাবে ভাজবে, যাতে মানে খুব কড়া না হয়, আবার একদম সটে করা মুখে বাজবে এমনও যাতে নয়, একটু নরম নরম হলে। তারপরে এর মধ্যে যে সসের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু একটু গোলমরিচ ব্যবহার করতে পারো। তো কালারটা এখন এরকম লাগছে, কিন্তু একটু পরে কিন্তু কালারটা খুব সুন্দর আসতে চলেছে। তো দেখো কালারটা কিন্তু অলরেডি আসতে চলেছে। আর ওই তেল যেটার মধ্যে তোমরা চিকেন পকোড়াটা ভেজেছো, চেষ্টা করবে ওই তেলের মধ্যেই করার গ্রেভিটা, কারণ ওই তেলের মধ্যে না চিজের একটা ফ্লেভার থাকবে, যেহেতু পকোড়ার মধ্যে চিজ দেওয়া হয়েছে। তো আমি পকোড়াগুলোকে দিয়ে দিলাম, এবার সব একসাথে ভালো করে আমি এগুলোকে মিক্সড করে নেব। এটা কিন্তু আমি গ্রেভি করব না, তাই একটু জল আমি এর মধ্যে ইউজ করিনি। দেখো কালারটা কত সুন্দর এসছে, আর একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে। তো একদম ড্রাই হয়ে গেছে, কারণ এটা ক্রিসপি চিলি চিকেন, এটা ড্রাই। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু বিকেলে স্ন্যাক্সের জন্য কিন্তু খুবই ভালো। তো বাড়িতে খেয়ে বানিয়ে খেয়ে আমাকে জানাবে কমেন্ট করে যে তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবে না। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।